আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সুইজারল্যান্ডের ভোজপুর নামক জায়গা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। তো আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ইটালির পিসা শহর। তো আমরা হচ্ছে সড়ক পথে রওনা দিয়েছি। তো আমরা অলরেডি প্রায় 300 কিলোমিটার মতো ড্রাইভ করেছি, জার্মানি থেকে এসেছি আমরা। তো সুরিখ পার হয়ে এসেছি, লুসার্ন পার হয়ে এসেছি। তো এই যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লেকের নাম হচ্ছে ফিয়ার ভাল্ড স্টেটার জে, একটা লেক। এটা হচ্ছে সুরিখ থেকে আমি যদি লেক লুগানোর দিকে যাই, আ ফিয়ার বা A4 যে অটোবান তার পাশেই। তো আমরা যাওয়ার পথে দেখলাম যে লেকটি অনেক সুন্দর এবং একটা ছোট পার্ক পার্ক আছে। তো ভাবলাম যে এটি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে যাই এবং ছোট একটা ভিডিও বানাই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই লেকের একটি পার্ক হচ্ছে, আমি একটু আগে ম্যাপে দেখেছি যে লুসার্ন যে লেক, ওই লেকের সাথে গিয়ে মিলেছে। তো একটু বিশাল বড় একটি লেক, অনেক সুন্দর লাগছে। তো আজকে যদিও ডিসেম্বর মাসের 31 তারিখ, কিন্তু আসলে খুব বেশি ঠান্ডা নেই। আজকে লুগানোর যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলাম যে 16 ডিগ্রি। তো আশা করি তাপমাত্রা বা দিনটা আজকে এরকমই থাকবে। আমরা লেক লুগানোতে চলে এসেছি। আমরা হচ্ছে লুগানোর ভিতরে ঢুকেই এরকম একটা রাউন্ড অ্যাবাউট আছে। তো রাউন্ড অ্যাবাউটের সাথেই লুগানো সেন্টার পার্ক নামে একটা জায়গা আছে, সেখানে গাড়ি পার্ক করে এসেছি। তো পার্ক করার পরে প্রথম যেই ভিউটা সেটা হচ্ছে এরকম। যেমনটি দেখতে পাচ্ছেন আসলে খুবই চমৎকার ওয়েদার আজকে লেক লুগানোতে। আজকে ডিসেম্বরের 31 তারিখ 2021 সালের, বছরের শেষ দিন। তো আসলে পুরোপুরি উইন্টার যেটাকে বলে সেটাই, কিন্তু এত চমৎকার ওয়েদার পাবো এটা আসলে কল্পনা করতে পারিনি। তো একে তো খুব বেশি ঠান্ডা না, খুব বেশি শীত না, তার উপর হচ্ছে এত চমৎকার রৌদ্রোজ্জ্বল ওয়েদার।
তো খুবই ভালো লাগছে, এবং লুগানোকেও আসলে এই ওয়েদারে আরো বেশি সুন্দর লাগছে। তো আপনারা যদি লুগানোতে আসেন, চেষ্টা করবেন যাতে এরকম সানি ওয়েদার যে দিনগুলোতে পাওয়া যায় সেই দিনগুলোতে আসার চেষ্টা করবেন, তাহলে লেক লুগানো আর অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখতে থাকুন লেক লুগানো। শেষ আমাদের, এখন আমরা হচ্ছে মিলানো হয়ে পিসার দিকে রওনা দিচ্ছি। তো অলরেডি হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি, মিলানো দেখাচ্ছে এখান থেকে প্রায় 40 কিলোমিটার মতো, তারপর ওখান থেকে আরো প্রায় 300 কিলোমিটার দূরে হচ্ছে পিসা। তো ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।